অবশেষে দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের পর আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাটের গেরগেন্ডা চা বাগান থেকে খাঁচাবন্দি হলো মানুষ খেকো সেই লেপার্ড। স্বস্তিতে এলাকাবাসী, লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেল বন দফতর। গত 17 ডিসেম্বর মাদ্রিহাটের গেরগেন্ডা চা বাগান থেকে এক 19 বর্ষীয় যুবতীকে লেপার্ড টেনে নিয়ে যায়। এরপর তুলসীপাড়া চা বাগান থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। এরপর বন দফতরে থেকে মাদ্রিহাটের তুলসীপাড়া, গেরগেন্ডা, রামছোড়া, ধুমচিপাড়া চা বাগানে মোট 9টি খাঁচা বসায় বন দপ্তর। কিন্তু কিছুতেই লেপার্ড খাঁচাবন্দি হচ্ছিল না। অবশেষে এদিন সকালে গেরগেন্ডা চা বাগানের 4 নম্বর সেকশনে বন দফতরের খাঁচায় খাঁচাবন্দি হয় লেপার্ডটি। ঘটনাস্থলে বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যায়। এই লেপার্ডটি সেই মানুষ খেকো লেপার্ড কিনা এই প্রশ্নের উত্তরে লঙ্কাপাড়ার রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিষয়ী জানান, এখন তা ঠিক মতো বলা যাবে না, পর্যবেক্ষণ করে সেটা বলা সম্ভব। তবে লেপার্ডটি পূর্ণবয়স্ক ও খুব বড়, ইতিমধ্যে এত বড় লেপার্ড খাঁচাবন্দি হয়নি। নিচে উঠল তার কাউর নিচে মারি দিন, ইয়ে দেবো সিঙ্গল মারি শিখে উপরে হুক নি লাগিল আমার তো নাই আইছে বাড়াই যাকে জাবড়া লাগা জাবড়া জাবড়া লাগা।